তুলবেন। বাংলা পরীক্ষা স্থগিত, 6 নভেম্বরে অনুষ্ঠিত বাংলা পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা এখন নোটিশটি দেখব। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত 6 নভেম্বরে অনুষ্ঠিত 11 শ্রেণীর বাংলা পরীক্ষা অর্থাৎ নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাসের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। এখন কেন স্থগিত করা হয়েছে এই বিষয়টি জানা যায়নি, আমরা এখন নোটিশ দেখব। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আজকে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 6 নভেম্বর 2022, সংশোধিত জরুরি নোটিশ দেখব। 2022 সালের এইচএসসি বিএমটি 11 শ্রেণীর নতুন ও পুরাতন সিলেবাস বাংলা পরীক্ষা অর্থাৎ নতুন সিলেবাসের বিষয়কোড 21811 ও পুরাতন সিলেবাসের বিষয়কোড 1811 বাংলা পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে এবং এই পরীক্ষাটি কবে হবে তা পরে জানা যাবে। এখনও নোটিশে দেয়নি, যখন নোটিশে দিবে তখন জানানো হবে। আজকে এই নোটিশটি প্রকাশ করছে, আমরা নোটিশটি দেখছি। বাংলা পরীক্ষা স্থগিত, বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডের বাংলা পরীক্ষা, এই পরীক্ষাটা আবার অনুষ্ঠিত হবে, যেদিন হবে সেদিন আবার জানিয়ে দেওয়া হবে। নোটিশটি সুন্দর করে দেখে নিন, বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে দিয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে নোটিশটি প্রকাশ করেছে। শিক্ষা সম্পর্কিত যে কোনো তথ্য জানতে এই পেজটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, শিক্ষা জাতীয় সকল তথ্য আগে আপলোড করা হয় এই পেজটিতে। ধন্যবাদ।